বন্ধুরা, আমরা পড়ছিলাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা মানুষের মন গল্পটি। আগের ভিডিওতে আমরা নরেশের বর্ণনা পেয়েছি, আসো এই ভিডিওতে আমরা পরেশের বর্ণনা দেখি। পরেশ খর্বাকৃতির বা হাইটে একটু খাটো, ফর্সা, মাথার কোঁকড়ানো কেশদাম বা চুলগুচ্ছ বাবরি আকারে সুসজ্জিত। তার মানে এটা যদি হয় পরেশ, পরেশের চুলগুলো কিন্তু এরকম, অর্থাৎ স্তরে স্তরে সাজানো, এটাকেই বলে বাবরি আকারে চুল সাজানো। মুখটি একটু লম্বা গোছের, নাকটি থ্যাবড়া, এটার মানে কি বন্ধুরা? এটার মানে হচ্ছে চ্যাপটা। চক্ষু দুইটিতে কেমন যেন একটা তন্ময় ভাব, তার মানে দেখেই মনে হয় কোনো একটা মোহের মধ্যে সে আছে বা কোনো একটা মোহে সে আসলে মগ্ন। গোফদাড়ি কামানো, গলায় কণ্ঠি বা গলায় পরিধানের এক ধরনের অলংকার, কপালে চন্দন অথবা এক ধরনের সুগন্ধি কাঠ। তো এই কাঠের থেকে তৈরি এক ধরনের ক্রিম, সেটাই কিন্তু সে মাথায় দিয়ে রাখে। মনের দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে দুইজনই গোড়া, তার মানে হচ্ছে দুজনই কিন্তু চিন্তাভাবনায় বেশ খানিকটা একগুঁয়ে, অর্থাৎ নিজের অবস্থান থেকে কখনোই কিন্তু তারা সরে আসতে চায় না। একজন গোড়া বৈজ্ঞানিক এবং আরেকজন গোড়া বৈষ্ণব বা ব্রাহ্মণ। আচ্ছা, কে বৈজ্ঞানিক আর কে বৈষ্ণব? নরেশ হচ্ছে বৈজ্ঞানিক আর পরেশ হচ্ছে গোড়া বৈষ্ণব। আমি যখন ছোটবেলায় গল্পটা পড়তাম, আমার না কিছুতেই মনে থাকতো না যে নরেশ আসলে বিজ্ঞান মনস্ক নাকি পরেশ আসলে বিজ্ঞান মনস্ক। পরে আমি একটা ছোট্ট উপায় বের করলাম, সেটা হচ্ছে নরেশ লিখে পাশে লিখলাম বিজ্ঞান, আর পরেশ লিখে তার পাশে লিখলাম ধর্ম। তারপরে মনে রাখার সুবিধার্থে আমি মনে রাখলাম নরেশেও দন্ত্য ন আছে আর বিজ্ঞানেও দন্ত্য ন আছে। এরপর থেকে আমার কিন্তু আর কখনও ভুল হয়নি। আশা করি তোমরাও যদি এই ট্রিকটা কাজে লাগাও, তোমরাও কখনো ভুলবে না নরেশ বিজ্ঞান মনস্ক আর পরেশ ধর্ম মনস্ক। তারপর অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞান মার্গ ও পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন। তার মানে বন্ধুরা, এটা হচ্ছে এক ধরনের ডিসিপ্লিনের কথা, ডিসিপ্লিন বা শাস্ত্র। মনে করো অর্থনীতি, এটা কিন্তু এক ধরনের ডিসিপ্লিন, বা তোমরা সহজে বোঝার জন্য বিষয় বলতে পারো, যেই শাস্ত্রে অর্থনীতি নিয়ে সব কিছু আলোচনা করা থাকে সেটাই হচ্ছে অর্থশাস্ত্র। তো এরকমই ডিসিপ্লিন বা শাস্ত্র বিচারে নরেশ হচ্ছে পুরোপুরি জ্ঞানমার্গের মুখাপেক্ষী আর পরেশ হচ্ছে ভক্তিমার্গের মুখাপেক্ষী। তার মানে নরেশ বিজ্ঞান মনস্ক এবং পরেশ ধর্ম মনস্ক। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছ যে এইটুকু অংশে তোমাদেরকে আমি আসলে কী বোঝাতে চেয়েছি। তারপরেও কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা আমাদেরকে লিখে জানিয়ে দিও।